মুসলমানদের ধর্মগ্রন্থ কটা বলুন না, কটা? একটা। আর আখিরি নবী কটা? তাই একটা মোহাম্মদ একটা কোরআন থেকে মৌলবীদের মধ্যে এত মারামারি কেন? কোনোদিন এই প্রশ্নটা মাথায় ঢুকলো না মূর্খ জাত, এই জিনিসটা মাথায় ঢুকলো না কেন? এইটা যেদিন বুঝবেন সেদিন জানবেন আপনার ওয়াজ শুনতে আসাটা সার্থক, ওয়াজ করাটা সার্থক, ওয়াজ শুনতে আসাটা সার্থক। তার মানে বুঝতে হবে কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর বাণীটা আমি ঠিক মতো অনুধাবন করতে পারিনি, যার জন্য আমি আমার মতো বকেছি, উনি ওনার মতো বকেছে, আমার ভক্ত আমার মতো, ওনার ভক্ত আমার ওনার মতো, ঠিক না বেঠি? নবীর হাদিসগুলো হলো কি, নবী যেটা বলতে চেয়েছে সেটাকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, এই জন্য মৌলবীদের মধ্যে মারামারি, এবারে বলে কাফের, ওরে বলে কাফের। এই শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় বলনাওয়ালা নিজে কাফের। মাইক পেলাম মানে বক্তব্য দেওয়ার নাম বক্তা নয়, এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে, তিন ঘন্টা বই পড়তে হবে, আজ তো এইসব হয় না। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি বক্তব্যের শুরুতেই, এই যাকে তাকে আল্লামা বলেন কেন? হ্যাঁ, যাকে তাকে আল্লামা বলেন কেন? আল্লামা শব্দটা কোথায় ব্যবহার করা হয় জানেন? কোন জায়গায় কাকে আল্লামা শব্দটা ব্যবহার করতে হয় শুনে জিনিস আজ বলে যাচ্ছি, আবার বলি কি না বললে আবার রেগে যায় খেপে যায়, ধরো এখান থেকে ইসলামের আদর্শ এটা নয়। ইলিম ভালো করে শুনে নিন আজকে, ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, কটা শব্দ হলো? কটা করকম শব্দ হলো? সাত রকম শব্দ, শুনে নিন, ইলিম, আলাম, আলাম, টানগুলো বুঝতে পারছেন? টানগুলো বুঝতে পারছেন? ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, এক একটা শব্দ এক এক রকম। উদাহরণটা দিয়ে দিচ্ছি, ইলিম মানে জ্ঞান, আলাম আইনে টান হবে না, আপনার তো আপনার তো সেই দরুদ শরীফ পড়তে গিয়ে শুরু করলেন কি আল্লাহুম্মা সাল্লি আলা, আতে টান আছে, তুই দরুদ শরীফটা পড়তে পারিনি ঠিক মতো, তোর এসছে যে ওটাই না যায়, এই কথা বলবে কে? বললে তো দাওয়াত হবে না, দাওয়াতের ভুগ আব্দুল্লাহ গিল মারুফ নয়, এটা সঠিক কথা, তোমার গায়ে তিতো লাগলে আমার কিছু করার নেই, আল্লাহুম্মা সাল্লি আলা, আতে টান আছে, কালাম আলীতে টান আছে, এ আলেম বসে আছে জিজ্ঞেস করে, আর ওয়ালা আলে, ওয়ালা আলে বলে কোনো শব্দ আছে? ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, না বাচকের মানে হবে, উল্টে গোনা হবে, আছে এটা কি? ওয়া আলা আলী, ওয়া আলা আলী, আলাটা হলো ইংরাজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। বাপেরা হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, আমার কথাগুলো সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কষ্ট করে মাথায় ঢুকিয়ে নিন, যেদিন কবরে চলে যাব সেদিন আপনাদের মাথাটা খুলে যাবে। আর শুধু তাই নয়, আমি নিজে একটা তাফসির লিখছি কোরআনের ব্যাখ্যা, আমার লেখা কোরআনের তাফসির হলো তাফসিরে আবু বাকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন? হ্যাঁ, ফুরফুরা শরীফ, ফুরফুরার ফটাও তো বোঝো না বাবা, আর দাদা হুজুরের দটাও তো জানো না, 350 পৃষ্ঠার জীবনী নিয়ে গবেষণা করে তবে তার নামে তাফসির লেখা শুরু করেছি। আজ আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মনে দুঃখ লাগছে, আমার গাড়িটা যখন ঢুকছিল ভাই সে কি বলবো, দুদিকে এত পরিমাণ লোক যেন মনে হচ্ছে কয়েক লাখ লোক হবে আজকে, প্যান্ডেলে এসে দেখি ওরা কজন লোক বসে আছে। হে মুসলমান, তোমরা দাওয়াত খেতে এসেছিলে না, আত্মীয় বাড়িতে খেতে এসেছিলে, জবাব তোমাদের দিতে হবে কবরে গিয়ে, মনে রেখো। চলুন এবারে আসছি, তাহলে শুকরের মাংস খাওয়া হারাম প্রমাণ, হ্যাঁ যেটা বলছিলাম, ইলিম মানে জ্ঞান, আলাম টান হবে না, আলাম, আলাম মানে পতাকা, কি বললাম বাবা? ওই পতাকা গো, ওই পতাকার আরবি হলো আলাম, ওর থেকে আলামত মানে চিহ্ন, পতাকা মানে চিহ্ন, আলামত, আলাম, আলাম,
আনে আতে শর্তটা দীর্ঘ হবে, আলাম, আলাম মানে পৃথিবী, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন নয়, দেখবেন আলামিন, তার মানে আসমান পৃথিবী জমিন সব। তাহলে ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, আলাম মানে হচ্ছে পৃথিবী, আলিম ইসমে ফাইল বলে গো বাপ, গ্রামারের ব্যাপার, জ্ঞানী জ্ঞানী, আলিম তার থেকে বেশি জ্ঞানী, আল্লামা অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী। তারপরে হলো আলাম ইসমে তাফজিল, এটা হলো সেফাতে মোশাক বা আলিম, আর ইসমে মোবালাগা হলো আল্লামা, আর আলাম হলো ইসমে তাফজিল, অধিক জ্ঞানী, তার জ্ঞানী আর হয় না। মূর্খ কিচ্ছু জানে না, স্টেজে উঠে কোরআনে আয়াত পড়ছে ভুল, মানে পড়ছে ভুল, দরুদ শরীফ ভুল, আর নামের আগে আল্লামা লিখে বসে আছো, এই জবাব তোমাদের দিতে হবে, জবাব তোমাদের দিতে হবে। বলে দিলাম আমার দাদা হুজুরকে, বলা যদি বেঁচে থাকতো না, নামের আগে আল্লামা শব্দটা লেখা স্বাদ মিটিয়ে দিত, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যদি বেঁচে থাকতো না, আল্লামা লেখা স্বাদটা মিটিয়ে দিত প্রথমে, কিন্তু কে শুনবে কে বলবে, এসব আর শোনার লোক আছে, খুব কম লোক। এই জন্য আমি বলি গো বাপ একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, মদ খাওয়া হারাম, কোরআনে আছে না বাবা, বলুন না বাবা বলুন না, তা শুকুরের গোস্তের উদাহরণটা পেয়েছেন তো, এবার মদের উদাহরণটা দিই, মদ খাওয়া হারাম টোটাল কোরআনে আছে চার জায়গায়, কোন জায়গায় চা, কোন কোন জায়গায় আমি বলে দিচ্ছি, চিন্তা নেই আপনাদের, দুই নম্বর পারা, ১৩ নম্বর পিছা, ১২ নম্বর লাইন, সুরার নাম সুরা বাকারা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, দুই নম্বর মদ হারাম, টোটাল কোরআনের ভিতরে লেখা আছে বাপ চার জায়গায় মদ খাওয়া হারাম, তো মদ খাওয়া হারাম কোরআনে লেখা আছে আপনারা পেয়েছেন তো? আরে ভাই বলুন না, এটা আমার সাথে কথা বলুন না, পেয়ে গেছেন। এবার দেখুন মদ কখন জায়েজ হয়ে যাচ্ছে, কাশি সিরাপ খান, টনিক খান, তো দেখবেন এমন ওষুধ আছে তার গায়ে লেখা আছে 80% অ্যালকোহল, আপনার ঘুম হয় না, ডাক্তার ওষুধ লিখেছে, হাজি সাহেব লোক, হাজি সাহেব লোক, ঘুম হয় না, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার ওষুধ লিখেছে ভাত, দুপুরে ভাত খাবার পরে চারটে ওষুধ খাবেন, চারটে সিরাপ, আর রাতে ভাত খাওয়ার পরে চারটে সিরাপ খাবেন, চারটে সিরাপে গায়ে লেখা আছে কোনোটায় 80% অ্যালকোহল, অ্যালকোহল হালাল নয় হারাম, 80% অ্যালকোহল, কোনোটায় লেখা আছে 60% অ্যালকোহল, কোনোটায় লেখা আছে 50% অ্যালকোহল, অ্যালকোহল যুক্ত ওষুধ, হাজি সাহেব লোক কি বলছে, ওষুধ যখন খাচ্ছে কি বলে খাচ্ছে, বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি, আল্লাহর নাম নিয়ে তুমি হারাম যুক্ত ওষুধ খাচ্ছ, কেন খাচ্ছ, জান বাঁচানোর জন্য, কজটা কি না খেলে ডাক্তার বলেছে তুমি যদি ওষুধগুলো না খাও তাড়াতাড়ি কবরে ঢুকে যাবে, তাহলে বোঝা গেল কি জান বাঁচানোর জন্য তখন খাওয়া যায়, এই টাইমিংটা জানতে হবে বাবা। এখন বেচারা ঘুমোচ্ছিল, যেই বলেছি মদ খাওয়া যায়, ব্যাস সকালবেলা গিয়ে একদম আমার মামা এসে উদ্ধার করবে। আর একটা কথা বলি, তিন নম্বর কথা, মিথ্যা কথা বলা জায়েজ না না জায়েজ বলুন না, হারাম, কোরআনে আছে মিথ্যা কথা বলো না, ওয়াজতানিবু কাউলা জুর, সূরা হাজের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন মিথ্যা কথা থেকে পরহেজ করো, অকুলু কাউলান সাদিদা, সদা সর্বদা সত্য কথা বলো, এখানে সিন অক্ষরটি আছে বাপেরা শুনে নিন, সিন অক্ষরটি আছে, সিন দিয়ে সাদিদ মানে সত্য কথা বলা, আর কেউ যদি সিন উচ্চারণ করে সাদিদ মানে শক্ত বা কঠিন, ইন্না বাদশা রব্বিকা সাদিদ, তার মানে আল্লাহর মার বড় মার, আর কেউ যদি সোয়াদ উচ্চারণ করে সাদিদ মানে পুঁজ আর রক্ত, দেখেছেন একটা শব্দ উচ্চারণের পার্থক্য হলে আসমান আর জমিন পার্থক্য মানে, সাদিদ মানে পুঁজ আর রক্ত, কোরআনে আছে আল্লাহ পাক বলছে মে ওরাকি মিম্মা ইন সাদিদ, জাহান্নামীদেরকে, জাহান্নামে যারা যাবে জাহান্নামীদেরকে পুঁজ আর রক্ত খেতে দেওয়া হবে। সাদিদ কাকে বলে একটু বলে দিই, শুনে নিন, আপনাদের গায়ে ফোঁড়া হয় না বাবা, বলুন না, ওই ফোঁড়া ফেটে গেল, ফেটে যাওয়ার পরে পুঁজ বেরিয়ে গেল, পুঁজের রংটা একটু সাদা মতো হয় ঘোলাটে গোছের, আর পুঁজ বের হয়ে যাওয়ার পরে দেখবেন একটু জোরে যখন টিপবেন দেখবেন পুঁজও বেরোবে আর রক্ত বেরোবে, একটু ঘোলাটে ভাব,
ওইটার আরবি হলো সদিদ। জাহান্নামে যারা যাবে তাদেরকে ওই পানি খাওয়ানো হবে। এবার বুঝতে পারছো মামা, আল্লাহর নবী সাহাবী এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের গায়ে তো ফোঁড়া হয়, তাহলে ওই পুঁজ রক্ত খাওয়ানো হবে? আমার নবী বলেছিলেন জাহান্নামীদের যে পুঁজ রক্ত খাওয়ানো হবে ওই পুঁজ রক্ত যদি এক বালতি যদি পৃথিবীতে ঢেলে দেওয়া হতো সারা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যেত। এই যুবক ছেলে, এই কি গ্রামটার নাম? বাহিরপুর। এই বাহিরপুরের যুবকরা যুবতীরা সন্ধ্যাবেলা বের হয়েছিল তুমি ইয়াং, আমি বলি জলসা দিল আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিল আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসা আল্লাহর গজব নাজিল হয় জানেন? ওই জলসা আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, গোটা কত বুড়ো মানুষ বাড়ি যেতে পারেনি বসে আছে, আর ওদিকে দেখবেন মেলা বসে, অমতলা জমতলা বুড়ির বেলতলা মাছতলা ঘুগনি দোকান ফুচকা দোকান ইমিটেশন দোকান হাতে ছাম মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা ইয়াং মেয়েরা বের হয়েছিল, ইয়াং ছেলেরা বের হয়েছে, কত ভাবি বের হয়েছে কুচিয়ে শাড়ি পরে দেওয়ার সঙ্গে ফুচকা খাবার লোভে, কত ফোন নাম্বার নেওয়া নিয়ে হয়েছে ইটিং, মানে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করেছে, আবার ইটিং হয়েছে, ইটিং ইটিং হয়েছে, সিটিং হয়েছে, ফিটিং হয়েছে, কিসিং হয়েছে। ইংরেজিগুলো বুঝতে পারছেন? কতগুলো ইংরেজি মুরব্বীরা বুঝতে পারবেন না, এইসবই লেটেস্ট ইংরেজি। হ্যাঁ, ইটিং ইটিং মানে খাওয়া দাওয়া হয়েছে, ইটিং ফিটিং সিটিং আবার কিসিং সব রকম হয়েছে। হওয়ার পরে দেখবেন জলসার পরের দিনে শুনবেন সারা রাত আনন্দ ফুর্তি করলো জলসা হলো, পরের দিন শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। ওই জলসা আল্লাহর গজব নাজিল হয়। এই বাহিরপুরের যুবকেরা, বহিরপুর না, বাহিরপুরের যুবকেরা আজকের তোমরা বলো তো দেখি, মানুষের চামড়া যদি তোমার গায়ে থাকে তুমি আজকে আমার সঙ্গে বলো দেখি, যে মেয়েটা এই আস্তে রে আস্তে কর, ও বেচারা টেনশনে আছে মাই গলা, আজ ওয়াজ হবে আদা রসুন বাটা অজুবিধা হবে। আসলে ব্যাপারটা কি জানেন, এই জড়ো করতে সময় লেগে যাওয়ার পর একটু কষ্ট হয়। চলেন, এই বাহিরপুরের যুবকেরা বলো দেখি আজকে, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে ঘুমায়নি? আরে ভাই বলুন না। যে মেয়েটা আমার বুকে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী বউ বউ। যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন বোন। যে মেয়েটা রাতের পর রাত জেগেছে আমার জন্য ওটা আমার মা মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে রে ভাই যুবক? রাস্তার মেয়েকে মাল বলো কি করে? তুমি অন্যের বোনকে মাল বলো না, আর তোমার বোনকে কেউ যদি মাল বলে সে যদি এসে বলে দাদা ওই ছেলেটা আমাকে বলেছে মাল, তুমি মোটর সাইকেল নিয়ে তাকে লাঠি নিয়ে মারতে যাও। বিবেককে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, আগে মানুষ হও, মনুষ্যত্বের দিকে ফিরে এসো। বাবা কথাগুলো শুনতে একটু আমার কথা না, টক লাগবে, ঝাল লাগবে, কষা লাগবে, তিতো লাগবে, মিষ্টি লাগবে, কষ্ট করে মালটা খেয়ে নেন সকালবেলা আচার হয়ে বেরিয়ে যাবে।